আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের রিকোয়েস্ট একটা ভিডিও করা, সেটা হচ্ছে কার্গো বক্স। এই কার্গো বক্সগুলো কিন্তু আমাদের পরিবারে অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। মেইনলি আমি যদি বলি, দেখেন এই যে ক্যাটালগে আছে, এভাবে কাপড়গুলো ভাঁজ করে রাখার ক্ষেত্রে, বা অনেকে এটার মধ্যে আপনার চাউল রাখে, বা পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটার মধ্যে রাখা যায়। কারণ এটার আপনার ঢাকনা সহ আছে, তো এটার মধ্যে পোকামাকড় এ ধরনের কিছু ঢোকার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি এটার প্লাস্টিকটাও অনেক হার্ড, ঠিক আছে, সেজন্য এটা অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখানে পাঁচটা সাইজের কার্গো বক্স হয়। আপনার মার্কেটে যদি যান, এটা অনলি আরএফএল এর কার্গো বক্সটাই হয়, তাছাড়া আপনার অন্য কোনো ব্র্যান্ডের কার্গো বক্স এখন এরকম বড় সাইজ বের করে নাই। মোটামুটি সর্বোচ্চ বড়টা হচ্ছে 80 লিটার, আর ছোট হচ্ছে 8 লিটার থেকে শুরু। পাঁচটা সাইজ হয়। এখন পাঁচটা সাইজের সম্পর্কে আপনাদের দাম সম্পর্কে বলবো। আর আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কী ধরনের ভিডিও চান এই মতামতটা জানাবেন আপনারা। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ, সব থেকে ছোটো সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে 8 লিটার সাইজ, এটার দামটা হচ্ছে 235 টাকা। 8 লিটার সাইজ, এটা দেখেন একদম ছোট সাইজ, স্মল সাইজ, 8 লিটার সাইজ, এটা 235 টাকা, ঠিক আছে। এটা গেল একটা। তারপরে হচ্ছে আপনার একটা আছে, দেখেন এটা হচ্ছে আপনার 15 লিটার, এটার দামটা হচ্ছে 350 টাকা, এটা হচ্ছে 15 লিটার। আর আরেকটা কথা বলি, এগুলা দুইটা কালার বের করছে, একটা হচ্ছে আপনার এই যে আপনার পেস্ট কালার, আরেকটা হচ্ছে সবুজ কালার টাইপের, দুইটা কালার বের করছে আরএফএল, ঠিক আছে। যে দেখেন এটা হচ্ছে আপনার 15 লিটার, এটা 350 টাকা, ঠিক আছে। তারপরে যেটা দেখাবো, দেখেন এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ, এটা হচ্ছে আপনার 30 লিটার, 30 লিটার সাইজ, এটা মোটামুটি মিডিয়াম, ঠিক আছে। 30 লিটার সাইজটা পড়বে আপনার 600 টাকা, 30 লিটার সাইজ। দেখেন সাইজটা, দেখেন খুবই সুন্দর। দেখেন আপনি লক সিস্টেম তো আমি দেখাবো একটু পরে, আগে সবগুলোর দামটা একটু বলি। তারপরে যে দেখেন, যদি তারপর আরেকটা দেখাই, এটা হচ্ছে আপনার 50 লিটার, 50 লিটার, এটার দামটা পড়বে হচ্ছে 800 টাকা, 50 লিটার 800 টাকা দাম পড়বে এটার। একটা স্পেসটা দেখায় এই দুইটার একটু, ভাই একটু স্পেসটা একটু দেখান, ভিতরে স্পেসটা কেমন। এ দেখেন, ধরেন আংটাটা দুই সাইডে এভাবে আংটাটা খুলে ফেলা যাবে, দেখেন স্পেসটা দেখেন ভিতরে, মোটামুটি অনেক স্পেস, কোনো আংটাটা লাগাইলে কোনো পোকামাকড় ঢোকার কোনো সম্ভাবনা নাই। আর এগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। আমি কয়েকটা আপনার কি বলবো, আমি যদি বলি, আমি ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে দেখছি এগুলোর মধ্যে আপনার সাপ ধরার ক্ষেত্রে, এগুলো দেখলাম নিচে, তাইলে বুঝেন সাপ ধরার মধ্যে আপনার ক্যারি করার জন্য নিচে, তাইলে বুঝেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখেন এই যে আরেকটা সাইজ আছে, সব থেকে বড় সাইজ, সব থেকে বড় সাইজটার দাম পড়বে হচ্ছে আপনার 1050 টাকা। এটার সাইজটা হচ্ছে আপনার 80 লিটার সাইজ, 80 লিটার সাইজটার দাম পড়বে হচ্ছে আপনার 1050 টাকা, ঠিক আছে। দেখেন আপনারা কাপড়, তারপর কাঁথা, কম্বল বলেন, লেপ বলেন, ঠিক আছে, শীতকালের শেষে আপনারা এগুলা সুন্দর করে ভাঁজ করে এটার মধ্যে রেখে দিতে পারবেন, ঠিক আছে। দেখেন রেখে আপনারা হয়তো বেডের নিচে বা সানসাইডে বা কোথাও রেখে দিতে পারবেন সুন্দর করে, এক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা এটা সিস্টেম আছে, চাকা সিস্টেম, এটা আমি দেখাবো এখন। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে ইতোমধ্যে আরএফএল এর প্লাস অন্যান্য প্রোডাক্টের সম্পর্কে অনেক রিভিউ আছে, পাশাপাশি অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। চলুন একটা চাকা লাগানোটা দেখাই দিই আপনাদের। ভাই সব থেকে ছোটো যেটা, ওইটা চাকাটা দেখেন, চাকা লাগানো দেখেন আপনারা, সাইজগুলো দেখেন। আবার আবার যদি আমি বলি একটু, সব থেকে বড়টা 1050, তারপরেরটা হচ্ছে আপনার 800 টাকা, তারপরেরটা হচ্ছে 600, তারপর একটা আছে 350, তারপরে এটা হচ্ছে 235 টাকা। দেখেন চাকা আছে প্রত্যেকটার সাথে, নিচে কিন্তু চাকা লাগানো আছে, অর্থাৎ আপনাদের যদি বেশি ভার হয়ে যায় সেক্ষেত্রে চাকা দিয়ে ধাক্কা দিয়ে আপনার এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারবেন। দেখেন চাকা আছে, চাকা লাগানোর সিস্টেমটা দেখেন, প্রত্যেকটার সাথেই কিন্তু এভাবে চাকা লাগাতে পারবেন আপনি চারটা করে। এবং সব থেকে বড় যে দুইটা সাইজ, ওই দুইটা কিন্তু 6টা করে চাকা, ঠিক আছে। দেখেন এই যে একদম ইজি, বাস চাকা লাগানো হয়ে গেল, ঠিক আছে। চাকা লাগানো হলে এটা আরেকটু ইজি হবে, দেখেন ঢাকনাটা একটু লাগান, দেখেন ঢাকনাটা লাগানো, দেখেন দুই সাইড থেকে, এই যে খুব ইজি। এই যে দেখেন চাকা লাগানোর পর এটা গাড়ির মতো আপনার একদম চলবে,
ঠিক আছে, প্রত্যেকটা এরকম চাকা লাগানো যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।